300 বছরেরও পুরনো পুজো। পূর্ব বর্ধমানের আউশগ্রাম 2 নম্বর ব্লকের রামনগর পঞ্চায়েতের অন্তর্গত বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো। বন্দ্যোপাধ্যায়দের পুজোয় রীতি অনুযায়ী মহিলারা পুজো করেন। এই পুজোর বিশেষত্ব, সপ্তমী থেকে দশমীর ঘট বিসর্জন না হওয়া পর্যন্ত প্রতিমাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। আগে শিকল দিয়ে প্রতিমাকে বেঁধে রাখা হতো বলে জানান বন্দ্যোপাধ্যায় পরিবারের অষ্টম পুরুষ অতনু বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, বহু বছর আগে অষ্টমীর সন্ধি পুজোর সময় একবার প্রতিমা নড়ে উঠেছিল, তারপর থেকে এখানে প্রতিমাকে বেঁধে রাখা হয়। দশমীতে কুমারী পুজোর রীতি আছে। জানা গিয়েছে, বন্দ্যোপাধ্যায় পরিবারের অংশ নয় এমন কুমারীকেই পুজো করা হয়। পুজোয় মন্ত্র উচ্চারণ এবং তন্ত্র মন্ত্রে পুরুষ পুরোহিত থাকলেও পুজোর মুখ্য দায়িত্বে থাকেন বন্দ্যোপাধ্যায় বাড়ির মহিলারা। বর্তমানে যিনি পুজো করছেন তিনিও প্রায় 5 বছর হলো দায়িত্ব পেয়েছেন। পুজোর দিনে গ্রামের বাসিন্দারা বন্দ্যোপাধ্যায় বাড়িতে ভিড় জমান, চলে খাওয়া দাওয়া। পুজোর বৈশিষ্ট্যের মধ্যে এখানে একটা কুমারী পুজো হয়, সেটা দশমীর দিন হয়। মানে আমাদের ফ্যামিলির যিনি বর্ষীয়সী মহিলা তিনি পুজো করেন। পুরোহিত মন্ত্রধারক তিনি তন্ত্রধারক মন্ত্রতন্ত্র বলিয়ে দেন, কিন্তু আসল পুজোটা বসে বাড়ির মেয়েরাই করে। এইটা একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে, আমাদের যখন মহাষ্টমীর সন্ধিকণে পুজো হয় তখন মা দুর্গাকে পেছনে শেকল আছে বেঁধে রাখতে হয় জড়া দিয়ে। আগে শেকল ছিল, এই শেকল দিয়ে, কারণ আগে আমরা শুনেছি আমাদের দাদু বা তার পরম্পরা যে প্রতিমা নাকি ওই সময়তে দৌড়ে, যদি প্রতিমা ভেঙে যায় কোনো রকমে তার জন্যে দড়ি দিয়ে টান দিয়ে পেছনে বাঁধা থাকে। এইটা একটা কদিন থাকে বাঁধা, ওই পরে আবার সন্ধিপূরণ হয়ে ওটা দশমীর পর যখন ঘর বিসর্জন করি তখন ওটা খুলে দেওয়া হয়, কিন্তু ওই বাঁধা হয় ওই সপ্তমী থেকেই বাঁধা হয়। এই একটা বৈশিষ্ট্য।